আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফুটন্ত গরম পানিতে কচু শাক দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি শেয়ার করব। সেজন্য চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি। তারপর পানিটা যখন এভাবে টকবক করে ফুটবে তখন আমি কচু শাক দিয়ে দেব। সেজন্য কচু শাকগুলোকে আমি ছোট ছোট পিস পিস করে কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কচুর সাথে শাকগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ কচুর সাথে শাক একসাথে মিলিয়ে ভাজলে বা রান্না করলে কিন্তু খেতে খুবই টেস্ট হয়, সেই জন্য। তারপর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানিটা অনেকটাই ফুটতে শুরু করেছে। এবার আমি অল্প করে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে দেখতে পাচ্ছি শাকটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। কচু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নেব, সেজন্য একটা আমি এভাবে কেটে চেক করে নিলাম। হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে ছেঁকে নেব। তারপর চুলা আমি আরও একটা প্যান দিয়ে দিয়েছি। প্যান দিয়ে এখানে সরিষার তেল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, আর 3টা দিয়ে দিলাম শুকনা মরিচ। তারপর এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা, আপনারা চাইলে কালো জিরাটাও দিতে পারেন। তেলটা অনেক গরম করে নেইনি, হালকা গরম ছিল তখনই আমি এগুলো দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারেন। তারপর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 15-16 দিন মতো, আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই দিবেন। আমি যেহেতু এটা কাঁচামরিচের ঝালে রান্না করব সেই জন্য দিলাম। তারপর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো নেড়ে নেব। চুলার একটা মিডিয়াম রেখেছি। তারপর আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার আমি নেড়ে নিচ্ছি। হলুদ দিয়ে পানি দিলে মশলাটা পুড়বে না, সেজন্য। তারপর এখানে একে একে সব মশলা দিয়ে দিব। আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা অবশ্যই দেখে দিতে হবে যেহেতু আমি কচু শাকেও লবণ দিয়েছি। তারপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর এখানে আমি ইলিশ মাছের মাথা এবং 1টা পিস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব, নেড়ে চেয়ে নিচ্ছি। সেই জন্য যখন 1 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখানে এবার কচু দিয়ে দেব। কচু দিয়ে আমি প্রথমেই আগে নেড়ে নেব না, উপর দিয়ে এভাবে করে দিয়ে রাখবো 2 মিনিটের মতো। সেজন্য একটু ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে এবার আমি কচু শাকের সাথে মাছটাকে মিশিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই কচু শাকটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, কারণ এখন নেড়ে চেড়ে রান্না করতে হবে। ঢাকনা দিয়ে আর ঢাকবো না, অনবরত নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে নিয়ে এটাকে রান্না করব, সেজন্য কন্টিনিউ আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিতে নিতে একটা সময় কচু শাকগুলো গলে যাবে এবং মাছটাও গলতে শুরু করবে। আর আমার মনে হলো এই মুহূর্তে অল্প একটু তেল লাগবে, সেজন্য তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে মাছের কাঁটা বেছেও দিতে পারেন। যেহেতু আমি মাছের মাথাটা নিয়েছি সেজন্য আমি কাঁটাগুলো বাছিনি, কাঁটাসহই আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করছি। অনবরত নেড়ে চেড়ে নিতে নিতে একটা সময় দেখতে পাবো যে এই কচুগুলো প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে প্যানের সাথে লেগে থাকছে না, তখন বুঝতে পারবো হয়ে গিয়েছে। এবার কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা বন্ধ করে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার কচু শাক রান্না। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন, আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। এবার কিন্তু এই কচু শাকটি গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য প্রস্তুত। আমি গরম ভাতের সাথে সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।